আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাটিগড়ায় ঘন ঘন চুরি ডাকাতি, অবশেষে পুলিশের জালে দুই ডাকাত। শিলচরে রাত 9টার পরও খোলা শপিং মল, ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্তীয় সঞ্চালন, পা মেলান 3206 স্বয়ংসেবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঘন ঘন চুরি ডাকাতির ঘটনায় কাটিগড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। অবশেষে রবিবার প্রথম সাফল্যের মুখ দেখল কাটিগড়া পুলিশ। নজমুল হোসেন এবং ইবাদুল ইসলাম নামে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, কালাইন পুলিশ ফাঁড়ি এলাকায় 48 ঘন্টার মধ্যে দুটি চুরি ও ডাকাতির ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজপথে সাংবাদিক মঞ্জুর আহমেদ ডাকাত দলের খপ্পরে পড়েছিলেন। এসব বহু ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রবিবার এই দুই ব্যক্তিকে আটক করে কাটিগড়া পুলিশ। বিশেষ করে গত বৃহস্পতিবার কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মঞ্জুর আহমেদ সংবাদ সংগ্রহে যাওয়ার পথে 6 নং জাতীয় সড়কের মধুয়ার নিকটবর্তী এলাকায় অস্ত্রধারী ডাকাত দল ওই সাংবাদিককে মারধর করে অর্থসহ মোবাইল ফোন লুটে নেওয়ার ঘটনা মেনে নিতে পারছিলেন না এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল। 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি উঠেছিল। শেষমেশ পুলিশ রবিবার দুজনকে গ্রেফতার করে মুখ রক্ষা করল বলে স্থানীয়রা মনে করেছেন। রাজ্যে ফের করোনা সংক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। শীতের মরশুমে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে রাজ্যজুড়ে নয়া SOP জারি করে করোনা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে নৈশ কার্ফু। রাত 9টায় সব ধরনের দোকানপাট বন্ধ করে রাত 10টা থেকে সর্বত্র কার্ফু বলবৎ করা হয়েছে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও শিলচরে দেখা যাচ্ছে মানুষের উদাসীনতা। রাতে পুলিশ ব্যবসায়ী ও পথচারীদের বাড়ি পাঠাতে ব্যাপক তৎপরতা নিচ্ছে। তবে ছোট দোকানগুলি বন্ধ হয়ে গেলেও বিভিন্ন মল সহ বড় ব্যবসা প্রতিষ্ঠান রাত 9টার পরও খোলা থাকতে দেখা যাচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারি বিধি নিয়মে যথেষ্ট ক্ষুব্ধ। শনিবার রাত 9টার পরও শহরের সেন্ট্রাল রোডে নাইট কার্ফু জারির পরও একাংশ দোকান বন্ধ হয়নি। এতে এক ফুচকা বিক্রেতা নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন। আজ আপ দোকান কিউ বন্ধ কর দিয়ে? লকডাউন হে SOP কে লিয়ে আপনি কিতনা টাইম পে আপ বন্ধ কে? 9 বাজে তো আপনি আপনার সামনে বহুত দোকান খোলা হুয়া হ্যায়, ক্যা বলনা চাহতে হ্যায়? লোক বড়া দোকান হ্যায়, লোক ফুটপাথ পর বেচতে হ্যায়। ফুটপাথ কে লিয়ে আপ বন্ধ কর দিয়ে? আপনার নাম? প্রমোদ মাহাতো। কাহাঁ পে ঘর? কাহাঁ পে? রংপুর। রংপুর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় রবিবার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হলো প্রান্তীয় সঞ্চালন দিবস। এতে দক্ষিণ আসাম প্রান্তের মধ্য কাছাড় জেলা, দক্ষিণ কাছাড় জেলা, পশ্চিম কাছাড় জেলা, শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলা, রামকৃষ্ণনগর জেলা, লক্ষিমপুর জেলা এবং ডিমা হাসাও জেলার 16টি স্থানে সঞ্চালন অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চিরাচরিত বাদ্যযন্ত্র ঘোষের তালে তালে পা মেলান 3206 জন স্বয়ংসেবক। কোভিড প্রোটোকল মেনে সঞ্চালনের আয়োজন করা হয়েছে। সঞ্চালন চলাকালে বিভিন্ন স্থানে পুরুষ ও মহিলারা শঙ্খধ্বনি উলুধ্বনি সহ ফুল ছিটিয়ে গৈরিক ধ্বজ ও স্বয়ংসেবকদের বরণ করেন। বিভিন্ন স্থানে আয়োজিত সঞ্চালনে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে বৌদ্ধিক বার্তা প্রদান করেন সংঘের কর্মকর্তা নির্মলেন্দু দে, গৌরাঙ্গ রায়, নির্মলেন্দু দেব, সুভাষ নাথ, জ্যোৎস্নাময় চক্রবর্তী, কনিশ চক্রবর্তী, অভিজিৎ নাথ, রাজু মল্লিক প্রমুখ। তারা বলেন, অনেকে বাইরে থেকে দেখে সংঘকে বিচার করেন, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য ও লক্ষ্য হল ভারতকে পরম বৈভবশালী করে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা। এছাড়া কার্যপদ্ধতি হল হিন্দু সংস্কৃতি ও হিন্দু ধর্মের আধারে চরিত্রবান স্বয়ংসেবক সংঘের দৈনন্দিন শাখায় নির্মাণ করা। শাখায় ব্যক্তি নির্মাণ হয়, অর্থাৎ স্বয়ংসেবক নির্মাণ হয়। স্বপ্রেরণায়, স্বেচ্ছায়, নিঃস্বার্থভাবে
তন মন ধন দিয়ে দেশমাতৃকার সেবা করা অর্থাৎ দেশ ধর্ম সংস্কৃতি এবং সমাজের সংরক্ষণ এবং সংবর্ধনের জন্য কাজ করা। ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা আমাদের কাছে কোনো নতুন কাজ নয়। ভারত বিশ্বগুরু ছিল, যার এক গৌরবশালী ইতিহাস রয়েছে। হিন্দু রীতি নীতি সংস্কার সবকিছুই বিজ্ঞানসম্মত জীবন পদ্ধতি, যার উদাহরণ হিসাবে নমস্কার পঞ্চগব্য ও স্যানিটাইজারের কথা তুলে ধরেন তারা। নাইট কার্ফুর প্রথম রাতে শনিবার মেহেরপুরে একদল মদ্যপ যুবকদের দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পান দোকানদার চারজন যুবককে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন পুলিশে। তিনি জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকায় মদের অবৈধ ডেরা ও মদ্যপদের উৎপাত লাগামছাড়া হয়ে পড়েছে। ওই দিন রাতে দোকান বন্ধ করে ফেরার পথে অভিযুক্ত মদ্যপ যুবকরা এসে প্রথমে তর্ক বিতর্ক করে, কিছুক্ষণ পর আরো যুবক যুক্ত হয়ে দোকানে ভাঙচুর চালায় বলে অভিযুক্ত করেন। তারা আইসে ধরুন 9টা 15 বাজে, হ্যাঁ, আমি মানে আমার এক পাঁচ দোকান খোলা সোটা আমি লাগানি গেছি। তারা আইয়া মাইয়া আমার দাঁত হচ্ছে ধরিয়া কইছে টেকা দে, আমি কইছি ভাই আমার কাছে টেকা নাই। হ্যাঁ, এর মাঝে আমি দুই একটা রেখে শুভম দেব আর সন্নু দেব, ঠিক আছে, তো তারা মানে আমার দেশ প্রায় 9000 টাকা লাগানো আছে ওগুলো নিয়েছে। নিয়ে তারা মানে আবার দা লাগাইছে বলছে টেকা দিয়ে, ও আমি তার উস্তা মারছি, মারিয়া আমি বাকি গেছি, আমার বড় গেছি। যাওয়ার পরে আমার ভাই তারা লিয়া আইছে, আইয়া দেখি যে আমার দোকান তারা মানে তারা লগে বাজে বাজে অস্ত্র আসতো লুটপাট করিয়া সব মিশে দিয়ে দোকানটাও ভাঙে দিছে। ও আজ যদি আমি কেস দিছি সদর দিয়া, তো সারে আমার কেস লিছো, আইন কোথাও তুমি যাও, আমি কেস লিছি রামদাই থানা করে। কতজন আছে তারা? সাতজন আছে, সাতজনের মাঝে সাইড তিনটা আমি চিনি। আচ্ছা, কি স্থানীয় ছেলে নেই? হ্যাঁ, সানি আছ, শুভম দেব আছ, আর এই যে সন্মু আর একটা ওই ছেলেগুলো কি লোকাল? হ্যাঁ, এইখানে নকল। কি করে তারা? তারা তো কিতা করতো, তো রাইট মদ খায়, মানুষের মারা ধরা করে, কার গাট্টামি করে, সার্বজনীন দুর্গাপাড়ি মেহেরপুর কাবিওরায় প্রথমবারের মতো আয়োজিত অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে ঢল নেমেছে ভক্তদের। দিনভর হরিনাম শ্রবণের পাশাপাশি মহাপ্রসাদ নেন অসংখ্য শ্রদ্ধালু। এবার থেকে হরিনাম আসর আয়োজনে নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান কমিটির সভাপতি তথা অধ্যাপক সুকুমার রঞ্জন দে। তাছাড়া অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন কমিটির পক্ষে ছিলেন সম্পাদক রণবিজয় দাস, তীর্থঙ্কর গোস্বামী, কুন্তল ভট্টাচার্য প্রমুখ। আমরা অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন শুরু করেছি এবং আমরা আশা করি যে আমরা প্রত্যেক বছর এই উৎসব আমরা পালন করে যাব। এবং আমরা শুধু এই দুর্গাপূজাই নয়, এখানে আমরা শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছি এবং স্থায়ী শিব আছেন এখানে আমরা প্রতিষ্ঠা করেছি। এখানে অজস্র লোক আসেন, প্রত্যেক শিবরাত্রিতে শিবরাত্রি উদযাপন করা হয় এবং অত্যন্ত আচার অনুষ্ঠান শাস্ত্রীয় নীতি নিয়ম পালন করে আমাদের দুর্গাপূজা পালিত হয়। আজকেও আপনারা দেখছেন এখানে যে হরিনাম সংকীর্তন চলছে, সেই হরিনাম সংকীর্তনে আমাদের বাহ্যিকতা কিচ্ছু নেই, আমাদের যে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান যেগুলো নিয়ম নীতি সবগুলো নিয়ম নীতি পালন করে করা হয়। বাহ্যিক কোনো সৌন্দর্যের প্রতি আমরা লক্ষ্য রাখি না, আমরা শুধু লক্ষ্য রাখি আমরা যাতে নিষ্ঠাভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের অনুষ্ঠান চলে, তার প্রতি আমরা লক্ষ্য রেখে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি এবং আশা রাখছি আমরা ভবিষ্যতেও এরকম। শিলচর পলিটেকনিক্যালের প্রাক্তনীদের দ্বিবার্ষিক সাধারণ সভা রবিবার শিলচরে অনুষ্ঠিত হয়। এক্স স্টুডেন্ট অফ শিলচর পলিটেকনিক্যালের সদস্যদের নিয়ে ও নিখিল রঞ্জন চৌধুরীর পৌরোহিত্যে সভায় নতুন কমিটির কর্মকর্তারা সবাইকে নিয়ে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও নানাবিধ কর্মসূচি তারা হাতে নিয়েছেন।
সভায় সভাপতি মনোনীত হয়েছেন নিখিল রঞ্জন চৌধুরী, সহসভাপতি পদে রয়েছেন শ্রীকান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফরিদুল হক লস্কর, পূর্ণাঙ্গ কমিটিতে আরও 9 জন পদাধিকারী, 17 জন কার্যকরী সদস্য, 1 জন উপদেষ্টা মণ্ডলীতে মনোনীত হয়েছেন। নতুন এক শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আমরা ভবিষ্যতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কাছাড় শিলচর তথা কাছাড়ের স্বার্থে, আমাদের এই জেলার স্বার্থে আমরা বিভিন্ন কাজকর্ম আমরা চালিয়ে যাব। আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ চালিয়ে যাবো নতুনভাবে। এই বলে আমি নতুন কমিটির পক্ষ থেকে আমাদের রেস্টুরেন্ট ফোরামের সমস্ত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি দ্বারা পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। রবিবার প্রথম পর্যায়ে ছিল বসে আঁকো প্রতিযোগিতা। নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে সকাল 10টা থেকে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 250 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা 5টি ভাগে অনুষ্ঠিত হয়। বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে আগামী 23 জানুয়ারি সন্ধ্যায় গান্ধী ভবনে পুরস্কার তুলে দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দে, দেবাশিস দাস, সূর্য শীল, অনুপম দে, জামিরুল লস্কর, বিপ্লব দেব, লিপি সিনহা প্রমুখ। ঐতিহ্যবাহী দর্গাকোনা মোকামের বার্ষিক উরুষ আগামী 13 মার্চ অনুষ্ঠিত হবে। রবিবার মোকাম কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মোকাম কমিটির সভাপতি আক্তার হোসেন বড়ভুইয়া পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বার্ষিক উৎসবের দিন ধার্য করার পাশাপাশি উরুষটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য বিভিন্ন আলোচনা করা হয়। বার্ষিক উরুষের জন্য বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আক্তার হোসেন বড়ভুইয়া, সহসভাপতি আলতাফ হোসেন লস্কর সহ অন্যান্যরা বলেন, ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থলে দূর দূরান্ত থেকে প্রচুর ধর্মপ্রাণেরা আসেন। মোকামের উন্নয়ন নিয়েও বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সম্পাদক কমরুল ইসলাম মজুমদার, আতাউর রহমান বড়ভুইয়া প্রমুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। নতুন কমিটির ডাকে আগামী 13/3/2022 ইংরেজি অর্থাৎ রবিবার হযরত পীর চান্দালিস শাহ ও পাতার শাহ বাবার বার্ষিক উরুষের দিন ধার্য করা হইয়াছে। এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থাকিয়া এই উরুষ মহফিলকে সুন্দর করার জন্য আমি কমিটির তরফ থেকে আহ্বান করি। ফাতাসা চান্দ্র সাহেবর আগামী 13 মার্চ উরুষ আরম্ভ হইব, উরুষ হইব। এতে আমরা সবে আজকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকের নতুন কমিটি বইয়া দল বল নির্বিশেষে সব আইতা আইয়া সাহেবর দোয়া দোয়ার সব সামিল হইতা সবর নিমন্ত্রণ বা আমন্ত্রণ রইব দরকার। সোমবার শিলচর শহরে 2টি কেন্দ্রে কোভিশিল্ড টিকা প্রদান করা হবে। এর মধ্যে 1টি কেন্দ্রে কোভিশিল্ডের সঙ্গে কোভ্যাক্সিনও দেওয়া হবে। 2টি কেন্দ্রেই প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কেন্দ্রগুলি হল শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল এবং ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র। এছাড়া ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্রে কোভ্যাক্সিনও দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এবার বাঁশকান্দি পুলিশের হাতে ধরা পড়ল নথিবিহীন কয়লা বোঝাই 1টি লরি। রবিবার গোপন সূত্রে বাঁশকান্দি পুলিশের কাছে খবর আসে পালরবন্দ বি ক্ল্যান ব্রিক্স ইন্ডাস্ট্রিতে অবৈধ কয়লা বোঝাই 1টি লরি দাঁড়িয়ে আছে। সকাল 8টা নাগাদ পালরবন্দে সেই ইট ভাট্টায় পৌঁছে যান বাঁশকান্দি পুলিশের ইনচার্জ নাফিসুর রহমান। পুলিশের উপস্থিতি টের পেয়ে লরি চালক গা ঢাকা দিতে সক্ষম হয়। পরে ইট ভাট্টা থেকে পুলিশ কয়লা ভর্তি লরি জব্দ করে বাঁশকান্দি ফাঁড়িতে নিয়ে আসে। অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে লক্ষ্মীপুর থানায় 1টি মামলা নথিভুক্ত করা হয়েছে।
প্রয়াত প্রখ্যাত সাংবাদিক অধ্যাপক সমাজসেবী জ্যোতিলাল চৌধুরীর স্মরণসভা মঙ্গলবার 11 জানুয়ারি শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল 11টায়। এই স্মরণসভায় সবাইকে উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে অনুরোধ জানিয়েছেন। 7A সাইড টেনিস বল নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট আসরের আয়োজন করল তাপাং কৌশিক রাই ফ্যান্স ক্লাব। শনিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা করে জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায়। টুর্নামেন্টে কাছাড়সহ হাইলাকান্দি থেকেও দল অংশ নিয়েছে বলে জানান টুর্নামেন্ট কমিটির সভাপতি সঞ্জীব দেব। নকআউট ক্রিকেট টুর্নামেন্টে আজকে আমরা শুভারম্ভ করতে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কাছাড় জেলার জেলা পরিষদ সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় অমিতাভ রায় মহাশয় সহ মঞ্চে উপস্থিত বা আমার সম্মুখে যারা দর্শনার্থী যারা আছেন, আমার মিডিয়া ভাই বন্ধুরা যারা আছেন, খেলার যারা আজকের যারা আয়োজক যারা খেলা যে টিম 8 টিমের যারা এসেছে সবাইকে প্রথমে আমি আমার কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা সবার কাছে একটাই অনুরোধ, আমরা এবছর কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাবের পক্ষে প্রথম নট আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। তো আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে খেলা হয় সবাই সহযোগিতা করার জন্য। আর আমাদের এটা 16 টিমের খেলা হবে, আজকে থেকে শুরু হয়েছে, আজকে 8 তারিখ 12 তারিখ আমাদের ফাইনাল ম্যাচ হবে। তো সবার কাছে অনুরোধ সহযোগিতা করার জন্য ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাটিগড়ায় ঘন ঘন চুরি ডাকাতি, অবশেষে পুলিশের জালে 2 ডাকাত। শিলচরে রাত 9টার পরও খোলা শপিং মল, ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্তীয় সঞ্চালন, পা মেলান 3206 স্বয়ংসেবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।